فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جاؤں در شنوانی تو بون جانتے چاہیسن کیوں گھومی آسے تر شامنے کی صلات پڑا جابے. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত বোন, যদি কেউ ঘুমিয়ে থাকে ঘুমানো ব্যক্তিকে সামনে রেখে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমাতেন, তার পিছনে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজ পড়তেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা যেতেন তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতের ইশারা দিয়ে তার পায়ে হাতের ইশারা দিতেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পা দুটোকে গুটিয়ে নিতেন। আবার সেজদা থেকে উঠে যেতেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুটোকে লম্বা করে দিতেন। তো হাদিসটি সহিহ বুখারীর। তো গতিকে ঘুমানো ব্যক্তির পিছনে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।